ল্যাপটপ গ্যাজেট নিয়ে থাকে আসলে তাদের কাছে এটা কোনো বিষয়ই না। এবং আমরা যদি আজকে দেখি একটি বাচ্চার বয়স 2 থেকে 2.5 বছর, সে কিন্তু হাতের আঙ্গুল দিয়ে আপনার কার্টুন বের করতে শেখে এবং সেই কার্টুন না দেখে সে ভাত খায় না, প্রতি ঘরে ঘরেই তাই। তো এতে যেমন খারাপ দিক আমরা বলছি যে মেধার একদিকে চলে যাচ্ছে, আমাদের কিনোট স্পিকার বলেছিলেন যে পৃথিবী একদিকে চলে যায়, নাসিরুদ্দিন ভোজলা গল্প দিয়েছেন যে একদিকে চলে যাবে সারা পৃথিবী ঘুরে মানুষ, কিন্তু না, বিষয়টা তা না। এই ছোটো থেকেই যদি আমরা এভাবে তাদেরকে নারিশ করতে পারি, তাদের দৃষ্টিকে যদি আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারি, তাহলে অবশ্যই এর বিস্তার হবে। এবং বাংলাদেশ মাদকাসক্তির কথা বলি, ড্রাগ এডিকশনের কথা বলি, আর সমাজে কিন্তু ইন্টারনেট আসক্তি সেই পর্যায়ে চলে গেছে। আমরা যদি কোনো একটা প্রোগ্রামে দেখি সবার হাতে মোবাইল, কেউ বক্তব্য শুনছে না, কেউ অনুষ্ঠান দেখছে না, কোথাও যদি যায় কোথাও কোথাও ঘুরতে গেলে সে কিন্তু সেই ন্যাচারাল বিউটিটা এনজয় করছে না। কোথাও একটা সোশ্যাল গ্যাদারে গেলে সে, আমাদের ছোটো ছোটো বাচ্চারা আজকাল কী দেখি, তারা সেই ডিজিটাল ডিভাইস নিয়ে আইদার গেমস খেলছে অথবা ইন্টারনেটে তারা ব্রাউজ করছে। এর মূল এটাই সমস্যা। আমরা হচ্ছে যে আমরা এটা দুটা দিকেই পাশাপাশি ম্যারেজ ডিম্যারেজ দেখলাম যে একজন অনিন্দ্য আমাদের মাঝে বেরিয়ে এসেছে, সে কিন্তু ছোটোবেলা থেকে তার বাবা বলেছে সে মোবাইল একটা অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করত, কিন্তু আমাদের গার্জিয়ান আমরা সংকিত আমাদের ছেলেমেয়েদের এটা দিতে, কারণ আজকাল অনেকগুলি এটা কী বলে এটা একটা ইয়ে আছে, সেই ডিম্যারেজগুলি যেটা বলছি আমরা, সেটার কারণে আমরা দিতে চাচ্ছি না, সেটা সেই অনেকগুলি ইম্প্যাক্ট আমাদের সমাজে তো আছে। আমরা যেটা দেখছি আসলে অনেকগুলি আমরা যেই কারণে দিতে চাচ্ছি না, তারা আমরা ভালো দিচ্ছে খারাপ দিকগুলো আমাদের ডিজিটাল ওয়ার্ল্ড এক আগামী দিনের ভবিষ্যৎ তোমরা যারা এসেছ, এই যে তোমাদের এই মেধা, এই ছোট্ট যে তোমাদের বন্ধু, তোমাদের থেকে কয়েক বছর বড় চমৎকারভাবে সে এই সফটওয়্যার সম্পর্কে, বিজ্ঞান সম্পর্কে, আগামী দিন সম্পর্কে চমৎকার তোমাদের বুঝতে মনে হচ্ছে তুলে ধরেছে। আমাদের যে পেট্রোলিয়াম প্লেট ছিল ওটিকে উদ্ভাবন হচ্ছে গতকাল সেটা থেকে বদি পাঠাবে আস্তে 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 আমরা